নব্বইয়ের দশক থেকে দেশের প্রথম সারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন অভিনেতা জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। চলতি বছরেও তার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সাপ্লডু সিনেমাতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের সাথে তাকে অভিনয় করতে দেখা গেছে। তবে তারপরও জাহিদ হাসান মিডিয়া পাড়ায় আর আগের মতো আলোচিত নন। তবে আলোচিত না হলেও তাকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অনেকে জানতে চান কোথায় ও কেমন আছেন জাহিদ হাসান, কি করছেন তিনি। আমাদের আজকের এই ভিডিওতে জানাব জাহিদ হাসানের সর্বশেষ খবর। চোখে কাজল, পরনে পাঞ্জাবি ও ঢাকায় লুঙ্গি আর বলনে পুরান ঢাকার আঞ্চলিক ভাষা, ঈদের দিনে টিভি পর্দায় প্রচারিত বিশেষ নাটকে এমন ধারার এক মানুষকে দেখা যেত, তিনি জাহিদ হাসান। একাধারে একজন প্রভাবশালী বাংলা টিভি নাট্য অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকও বটে, যার অভিনয় দক্ষতা কিংবা জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। জাহিদ হাসানের নাটকমাত্রই দৃশ্যপটে একটি ভালো কিছু উপহার পাওয়ার আশা জাগে। তিনি এমন একজন অভিনেতা যিনি কোয়ান্টিটি নয় বরং কোয়ালিটিতে বিশ্বাসী। তার উল্লেখযোগ্য নাটকের মাঝে রয়েছে আরমান ভাই হাউস হাজব্যান্ড, রং নাম্বার, আরমান ভাই ফাইসা গেছে, খোয়াবনামা, সমুদ্রবিলাস প্রাইভেট লিমিটেড, মন্ত্রী মহোদয়ের আগমন, আজ রবিবার, গ্রাজুয়েট, তারায় তারায় খচিত, সুপাত্রের সন্ধানে, ইমোশনাল আব্দুল মতিন, শুভ বিবাহ, এই নামের নাটকগুলো বিশেষভাবে সমাদৃত। অভিনেতা জাহিদ হাসান নব্বই দশক থেকে এদেশের টিভি নাটকে অভিনয় করছেন, কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। অসংখ্য নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাও করছেন তিনি। বাংলা নাটকের অবিসংবাদিত এই অভিনেতা সিনেমাতেও কম যান না। তার অভিনীত প্রতিটি সিনেমা তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে হুমায়ুন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, তৌকির আহমেদের হালদা, মোস্তফা সরওয়ার ফারুকের মেড ইন বাংলাদেশ, এই চলচ্চিত্রগুলো জাহিদ হাসান অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র। একসময় ধারাবাহিক নাটকের কল্যাণে সবসময় আলোচনায় থাকতেন জাহিদ হাসান। তবে বর্তমান সময়ে তিনি পুরোপুরি হারিয়ে না গেলেও বেশ আড়ালেই পড়ে গেছেন। বয়স বাড়ার সাথে সাথে কাজটা কিছু কমিয়েও দিয়েছেন। বছর দুয়েক আগেও তাকে অন্তত ঈদের নাটকে নিয়মিত দেখা গেলেও এখনকার দিনে একদমই দেখা যায় না বললেই চলে, যা আমাদের নাট্যশিল্পের জন্য খুবই বাজে একটা লক্ষণ। ভালো গল্প এবং জাহিদ হাসানের পছন্দের চরিত্রের অভাবের কারণেই মূলত নাটকে আর আগের মতো দেখা যাচ্ছে না তাকে। তবে তারপরও ব্যক্তিগত জীবনে একদমই খারাপ নেই অভিনেতা জাহিদ হাসান, তিনি ভালোই আছেন। প্রতিষ্ঠিত মডেল মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান, তার মেয়ের নাম পুষ্পিতা আর ছেলের নাম পূর্ণ। মেয়ের নামে তার একটি নিজস্ব প্রোডাকশন হাউসও রয়েছে, নাম পুষ্পিতা। সব মিলিয়ে বেশ উপভোগ্য সময় পার করছেন জাহিদ হাসান। বর্তমানে নাটকে খুব বেশি কাজ না করলেও সুযোগ বুঝে কাজ করছেন ছোট ছোট চরিত্রে, মাঝে মাঝে কাজ করছেন তিনি বিজ্ঞাপন চিত্রেও। এরই মাঝে তিনি একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন অভিনেতা সিয়ামের সাথে। এছাড়াও সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ভালো গল্প এবং চরিত্র পেলে আবারও ধারাবাহিক নাটকে ফিরতে পারেন যে কোনো সময়। প্রিয় ভিউয়ার্স, ধারাবাহিক নাটকের প্রিয় অভিনেতা জাহিদ হাসানকে আপনি কতটা মিস করেন তা কমেন্ট করে জানিয়ে দিন, এবং জানিয়ে দিন তাকে নিয়ে আপনার ভালো লাগার কথা। সেই সাথে জানাতে ভুলবেন না জাহিদ হাসান অভিনীত আপনার প্রিয় যে কোনো একটি নাটকের নাম। জাহিদ হাসানের অভিনয় ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের বর্তমান অবস্থা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।